ছোটবেলার বন্ধু, প্রথম বন্ধু জীবনে, তার সাথে জীবনের প্রথম ট্যুর, সবাই দোয়া করবে। আমরা মানে ইন্ডিয়া যাচ্ছি ভাই সহ, আমরা তিনজন। আমাদের ছুটটা হবে এখন, আমরা দর্শনের জন্য গাড়ির জন্য ওয়েট করতেছি এখন তো জায়গা ওটা, সেখানে দর্শন দর্শন থেকে আমাদের কলকাতা, তারপরে আমাদের বাকি কথা কলকাতা থেকে শুরু হবে। ধন্যবাদ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। ঘাটে এসে আমাদের গাড়িটি স্তব্ধ হয়ে যায়, আমরা অপেক্ষা করছি কখন ফেরি আসবে। ফেরির চেহারা দেখে আমাদের মুখে আলোর ঝলকা, অপেক্ষা করছি ফেরিতে ওঠার। আমাদের ফেরি দৌলুদিয়া ঘাটে পৌঁছে গেল, কিছুক্ষণের ভেতরেই আমাদের গাড়ি ছাড়বে। এখন দর্শনাতে, আর এখন যাচ্ছি সোনালি ব্যাংকে গোমো ট্যাগ দেওয়ার জন্য। তারপরে আমরা এই এই ভ্যানগাইতে করেই যাবো বর্ডারে, 30 টাকা করে পার হেড, 30 টাকা করে। এখন দর্শনা থেকে বর্ডার এদিকে যাচ্ছি ভ্যানগাইতে করে। এই যে এখানে কেরুর যে বিখ্যাত কারখানা, সরকারি কারখানা, সেটা আমরা দেখছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই কেরু মূলত রপ্তানির জন্য এই তৈরি করে, আমাদের দেশের জন্য, আমাদের মুসলিম প্রধান দেশ, এখানে যেহেতু অ্যালকোহল প্রোহিবিটেড, সো এগুলা বিদেশের জন্যই করা হয় মূলত। তবে দেশের ভিতরেও যেহেতু অন্য ধর্মের লোকজন আছে, তাদের জন্য দেশেও রাখা হয়। ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কে আর এমন হবে, কে পেয়েছে কবে, কে আর এমন হবে, কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়। এমন যদি হতো আমি পাখির মতো। বাংলাদেশের ইমিগ্রেশন, ইমিগ্রেশন থেকে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে। মাঝখানে একটা মোটামুটি লম্বা সড়ক আছে, আমরা এই ভ্যান গাড়িতে করে যাচ্ছি। তো আপনাদের কিছু মনের কথা বলতে চাচ্ছি, যে আমরা আসলে অনেকগুলো ইমিগ্রেশনই পার হয়েছি, এর ভিতর বুড়িমারি, তারপরে বেনাপোল। তো আজকের ইমিগ্রেশনের যে অভিজ্ঞতা, এতে আসলে আমরা হতাশ। হ্যাঁ, এই জায়গায় আসলে কোনো শৃঙ্খলা বলে কিছু নাই। হ্যাঁ, আপনার চারপাশে ভিউটা দেখেন, জায়গাটা আসলে সুন্দর। আর এই রেল লাইন, এই রেল লাইনে করে সরাসরি যে ঢাকা থেকে রেলগুলো আসে মৈত্রী ট্রেন, এগুলো এই রেল দিয়ে যায়। বন্ধুরা, আমরা আজকে যে ইমিগ্রেশন পার হলাম, এই এটা সম্পর্কে আমার বন্ধুরা, দুই বন্ধু এখন এটা বিষয়ে আমি হালকা শেয়ার করছিলাম আপনাদের সাথে, বাকিটা ওনারা শেয়ার করুন প্লিজ। ওই জায়গায় আমরা যে এই যে চেকপোস্টে গেছি, ওই জায়গায় আপনার সরি, তোমাদের এই লাইনে দাঁড়াতে হবে না, যদি তোমরা দালালের কাছে যাও 100 টাকা দাও। আমরা দালালের কাছে যাই নাই, তাই আমাদের লাইনে দাঁড়াইতে দিয়েছে, কষ্ট করতে দিয়েছে, তবে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। শুধু লাইনে দাঁড়ানো না, আমাদেরকে পারলে তারা, মানে যারা দালাল টাকা দিচ্ছে, তারা তাদের আমাদের সামনেই
এসে এসে পাসপোর্টটা রেখে দেওয়া হচ্ছে আমাদের আমাদেরকে, মানে আমরা কে আমাদের দিকে দেখাচ্ছে না তারা, মানে আমরা এই দেশে নাগরিক কিনা। এরপরই সে চলে গেল হুট করে, নতুন আরেকজন আসলো, তাকে আবার আমাদের এই মিস্টার আদিল সে কনভিন্স করার চেষ্টা করলো, পরে সে আসলে কনভিন্স হয়েছে যেহেতু দেখলো যে স্টুডেন্ট এবং কচি বাচ্চা মায়া লাগছে হয়তো তার। আপনারা শুধু একটা ইন্ডিয়ার ঠিকানা মনে রাখবেন, ঠিকানা ওরা ভয় দেখাবে যে ইন্ডিয়ান ঠিকানা আপনি না জানলে আপনাদের আবার ব্যাক করাবে, কিন্তু আসলে এসব কিছু না, আপনার ঠিকানা ইন্টারনেট থেকে আপনি একটা ঠিকানা নিয়ে নেবেন, যে কোনটা ইন্ডিয়ার হোটেলের ঠিকানা নিয়ে নেবেন, বাংলাদেশের যে ওগুলো একদম সহজ আপনার সিরিয়াতে একটা ছবি তোলা হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা বলছো বলবো, হ্যাঁ আমার বলা এতটুকু যে সকল এখানে প্রসেসগুলো এগুলো আপনারা জেনে নিজেরই করতে পারবেন, অনেক ইজি, অনেক ইজি, বাট আপনাকে অনেক ভয়ভীতি দেখানো হবে। আপনারা ওসবের আপনারা এসব কেন করবেন না, কারণ আমরা ওদের সুযোগ করে দিচ্ছি, আমরা ওদের সুযোগ করাতেই ওরা এত সুযোগ নিচ্ছে। আমরা যদি নিজে নিজে করা শুরু করি তাহলে দেখবেন দালালদের দৌরত্ব, ইমিগ্রেশনের দৌরত্ব শেষ হবে ইনশাআল্লাহ। স্টেশনে আর যারা লোকাল ট্রেন সম্পর্কে, ইন্ডিয়ান লোকাল ট্রেন সম্পর্কে আইডিয়া নেই তাদেরকে ট্রেনের কিছু অংশ আমরা একটু দেখাই, আসলে ট্রেনগুলো দেখতে কীরকম, খুবই চমৎকার সিস্টেম, এদের বসার সিট, আর যারা দাঁড়িয়ে যাবে তাদের জন্য এরকম ধরার ব্যবস্থা আছে, ফ্যান চলতেছে, মানে গরম কোনো সংশয় নেই, আমাদের দেশের ট্রেনগুলোর মতো নয়, প্রত্যেকটা ফ্যান ঘুরতেছে এবং অনেক শৃঙ্খল সিস্টেম, সিটগুলো অনেক সুন্দর এবং মেয়েদের জন্য আলাদা কামরা আছে। আর আমরা স্টেশনটা দেখি, মানে বিশাল বড় ট্রেন, কয়েক হাজার যাত্রী একসাথে ওঠানামা করে, এবং এই জায়গা থেকে থেকে শিয়ালদার ট্রেনের স্টেশনে ভাড়া হলো মাত্র 30 টাকা, এবং ভাড়াগুলো সাধারণত 10 টাকা 5 টাকা এরকম আশেপাশে স্টেশনগুলো। আর এইখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরত্ব, এইখান থেকে অনেক লোক কলকাতা থেকে অফিস করে থাকে, যারা একটা ট্রেন আসতেছে আমাদের দেখছি, একটা লোকাল ট্রেন, খুবই সুন্দর বিশাল ট্রেন, খুবই শৃঙ্খল, কোথাও কোনো ময়লা নেই, কোনো স্মোকিং প্লেস নেই, মানে স্মোকিং নিষিদ্ধ জায়গায় রেলের ভিতরে এবং রেল স্টেশনে। হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে, মানে 1 মিনিটের জন্য আমরা ট্রেন মিস করছিলাম, 30 সেকেন্ডের জন্য আমরা ট্রেন মিস করছি, আমরা যে হোটেলটা পেলাম মোটামুটি আমরা এখন খাওয়ার জন্য এসেছি, তবে অবাক করা বিষয় হলো হিন্দু অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও এই জায়গায় গরুর মাংসের ব্যাপক উপস্থিতি এবং অনেক সস্তাও বটে। সবজি 15 রুপি, ভাত চাল 5 টাকা করে, মাত্র 5 টাকা করে আমরা এটা জানি যে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের রাজধানী এবং ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম শহর দিল্লি এবং মুম্বাইয়ের পরে, তবে কলকাতার ইতিহাস আসলে অনেক পুরনো। 1690 সালে যখন তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জর্জ চার্নক অনেক চিন্তা ভাবনার পর এই এলাকাটি তাদের ব্যবসার কেন্দ্রবিন্দু বানানোর কথা ভাবেন, এলাকায় সুতানাটি গোবিন্দপুর
এবং কলিকাতা নামে তিনটি গ্রাম তারা কিনে নেন স্থানীয় জমিদারদের কাছ থেকে। মুঘলরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা করার স্বাধীনতা দেন বাৎসরিক 3,000 রুপির বিনিময়ে। এরপর 1956 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে নেন, কিন্তু বেশি দিন তা ধরে রাখতে পারেননি। 1757 সালে পলাশী যুদ্ধের পর লর্ড ক্লাইভ কলকাতা দখল করে নেন। 1772 সালে কলকাতাকে ভারতবর্ষের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এবং এর প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং সকল গুরুত্বপূর্ণ অফিস মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন। তখন থেকে সমগ্র ভারতবর্ষে কলকাতার গুরুত্ব বেড়ে যায়। পরবর্তী প্রায় 139 বছর ভারতবর্ষের রাজধানী হিসেবে কলকাতা থেকে যায়। কলকাতায় যেসব জায়গা আসলে পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, মার্বেল প্যালেস, হাওড়া ব্রিজ, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, বোটানিক্যাল গার্ডেন সহ আরও অসংখ্য ঘোরার জায়গা রয়েছে কলকাতায়। আর শপিংয়ের জন্য কলকাতা অন্যতম বিখ্যাত একটা শহর এবং অনেক সস্তায় এখানে শপিং করা যায়, বিশেষ করে শাড়ি, পাঞ্জাবি, আরও অনেক কিছু। এখানকার স্ট্রিট ফুড এবং লোকাল ফুডগুলো খুব বিখ্যাত। ফেরার সময় বাসে আসার চেষ্টা করবেন, কারণ অনেক শপিং থাকবে, আপনার ট্রেনে আসলে অনেক ভোগান্তিতে পড়তে হতে পারে। ডেস ট্রাভেলসের বাসটি 12:30 কলকাতার নিউ মার্কেট এরিয়া থেকে ছেড়ে থাকে। বাসটি ছিল খুবই কমফোর্টেবল, আপনারা চাইলে বর্ডার পর্যন্ত আসতে পারেন অথবা সরাসরি ঢাকা পর্যন্ত আসতে পারেন। বর্ডার পর্যন্ত আসলে আপনার ভাড়া পড়বে 400 থেকে 450 টাকা, আর আপনি যদি সরাসরি ঢাকায় আসতে চান তাহলে আপনার ভাড়া পড়বে প্রায় 1500 টাকা। আর আপনার লাগেজ বা আপনার শপিং কোনো ঝামেলা নেই বাসে, মানে খুবই ভালোভাবে নিয়ে আসতে পারেন। আপনার লোকাল বাসে আপনার যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে যেতে হবে অন্য একটা স্টেশনে, আপনার নিউ মার্কেট এরিয়া থেকে অনেক কষ্ট করে যেতে হবে। আর লোকাল ট্রেনে আসাটা একদম খুবই কষ্টদায়ক হবে আপনার জন্য, যেহেতু আসার সময় আপনার অনেক শপিং থাকবে এই জন্য আর কি। আলোতে মাখামাখি আমার গ্রিন রং, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রং, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম, ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম, চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা,
তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কিনা।